এটা সায়েন্স ফিকশন না, আগাগোড়াই সায়েন্স। ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এই পর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন পাঁচটি অদ্ভুত বস্তুর সাথে যাদের অস্তিত্ব আছে বলে বিশ্বাস হবে না আপনার। গ্যালিয়াম। পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের পরে রয়েছে গ্যালিয়াম ধাতুর অবস্থান। এটা 31 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি ধাতু, কিন্তু এই ধাতুর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মাত্র 29.76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই এটি গলে যায়। অর্থাৎ হাতের মুঠোয় কিছুক্ষণ ধরে রাখলেই গলে যাবে গ্যালিয়াম। কঠিন অবস্থায় গ্যালিয়াম দেখতে অনেকটা নীলচে ধূসর রঙের ক্রিস্টালের মতো, তবে বিশুদ্ধ গ্যালিয়াম দেখতে রূপার মতো হয়। সাধারণত প্রকৃতিতে এটি মুক্ত অবস্থায় থাকে না, এটি পাওয়া যায় অ্যালুমিনিয়াম বা দস্তার উপজাতি হিসেবে। স্পর্শকাতর বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে এই ধাতু বর্তমানে ব্যবহার করা হচ্ছে। অ্যারোজেল। একে ফ্রোজেন স্মোক, সলিড এয়ার, সলিড ক্লাউড বা ব্লু স্মোকও বলা হয়। জেল থেকে তৈরি অত্যন্ত হালকা একটি বস্তু এটি, আর এখানে জেলে থাকা তরল উপাদানের পরিবর্তে রয়েছে গ্যাসীয় উপাদান, যে কারণে এটি একটি কঠিন বস্তু, কিন্তু এর ঘনত্ব আশ্চর্য রকমের কম, আর সেই সাথে এটি উচ্চমাত্রার তাপ অপরিবাহী। এটি আবিষ্কার হয়েছিল 1931 সালে, আর 1960 দশক থেকেই নাসা এটি বিভিন্ন কৃত্রিম উপগ্রহে ব্যবহার করছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে। ম্যাগনেটিক থিঙ্কিং পাটি। যদিও এটি একটি খেলনা, কিন্তু এই বস্তুটির আচরণ যে রীতিমতো চমকপ্রদ তাতে কোনো সন্দেহ নেই, আর এটি তৈরি করাও খুব সোজা। বাচ্চাদের খেলার জন্য তৈরি সাধারণ সিলি পাটির সাথে ফেরিক আয়রন অক্সাইডের গুঁড়ো মিশিয়ে দিলেই এটি ফেরো ম্যাগনেটিক বস্তুতে পরিণত হয়, আর এটি ম্যাগনেট বা চুম্বকের সংস্পর্শে আসলেই শুরু হয়ে যায় অবিশ্বাস্য ঘটনা। এটি ধীরে ধীরে অন্য চুম্বকটিকে গ্রাস করতে থাকে সেটি পুরোপুরি ঢেকে না যাওয়া পর্যন্ত। নাইটিনল। নিকেল টাইটেনিয়াম ধাতুটি নাইটিনল নামে পরিচিত, আর এর বিশেষ গুণের জন্য এটির নাম হয়েছে ম্যাজিক মেটাল। শেপ মেমোরি ইফেক্ট নামে এর বিশেষ এক ধরনের ক্ষমতা রয়েছে, অর্থাৎ এই ধাতু দিয়ে কোনো কিছু তৈরি করার পর খুব সহজেই আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। নাইটিনলের একটি তার ইচ্ছামতো পেঁচিয়ে বা গিট দিয়ে যদি গরম পানিতে ছেড়ে দেওয়া যায় তাহলেই ঘটে অদ্ভুত ঘটনা, মুহূর্তের মধ্যে তারটি তার প্রাথমিক অবস্থায় ফিরে যায়। শুধু তাই নয়, এই ধাতুর স্থিতিস্থাপকতা বা নমনীয়তা অন্য ধাতুর তুলনায় 10-30 গুণ বেশি হয়ে থাকে। আলট্রা হাইড্রোফোবিসিটি। এটা এমন এক ধরনের উপাদান যাকে এক কথায় বলা যেতে পারে পানির ঘোরতর শত্রু। অর্থাৎ এই উপাদান দিয়ে মোড়ানো যে কোনো বস্তুই পানি দিয়ে ভেজানো দুঃসাধ্য একটি কাজ। আলট্রা হাইড্রোফোবিক উপাদান দিয়ে প্রলেপ দেওয়া যে কোনো তলেই পানির ফোঁটা 150 ডিগ্রি কৌণিকভাবে পড়ে, একে বলা হয় লোটাস ইফেক্ট। এই ইফেক্ট কাজ করে যেভাবে পদ্ম বা কচু পাতায় পানির ফোঁটা আটকে থাকে না, ঠিক সেইভাবে। সম্প্রতি বিজ্ঞানীরা দৈনন্দিন ব্যবহার্য বস্তুতে এই হাইড্রোকার্বন ভিত্তিক উপাদানটি ব্যবহারের উপযোগী করার চেষ্টা চালাচ্ছেন। বুঝতে পারছেন, কাপড়ে ময়লা আটকানো বন্ধ করা বা কোনো যন্ত্রকে পানির অধিক করাই শুধু নয়, এর বহুমুখী ব্যবহার সহজ করে তুলতে পারে দৈনন্দিন জীবনও। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।